নমস্কার, আমি অভিনেতা সুদীপ মুখার্জি। আমার মনে হয়েছে আমরা যদি একটু কষ্ট এখন করি, যত বেশি আমরা ডিসিপ্লিনটা মেনে চলবো, তত তাড়াতাড়ি কিন্তু আমরা লকডাউন ক্রাইসিস পিরিয়ডটা কাটিয়ে উঠতে পারবো। কারণ তত সহজে যারা লড়াই করছে করোনার বিরুদ্ধে, তারা কিন্তু সেই যুদ্ধটা জয় করতে পারবে। করোনার এই ভাইরাসটাকে আমরা কন্ট্রোল করতে পারবো, আমরা স্প্রেড করাটা আটকাতে পারবো। সেই কারণে আমরা তাদের সঙ্গে কোলাবোরেট করতে পারি যারা করোনার সঙ্গে যুদ্ধ করছে, বাড়িতে থেকে যতটা সম্ভব সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে যতটা কম বেরোনো যায়, প্রয়োজনের অতিরিক্ত যেন না বেরোনো হয় কষ্ট হলেও। এবং আমি স্যালুট করছি সেই সব করোনা ফাইটারদের, যার মধ্যে কর্পোরেশনের ওয়ার্কাররা রয়েছে, মিউনিসিপ্যালিটির ওয়ার্কাররা রয়েছে, যারা প্রশাসনের লোকজন, যারা রাস্তায় বেরিয়ে আমাদেরকে সাহায্য করার চেষ্টা করছে, যারা চাইছে যে মানুষ ডিসিপ্লিনটা মেনটেন করুক। আমি স্যালিউট জানাই সেসব স্বাস্থ্যকর্মীদের, বিভিন্ন হসপিটালে যারা কিন্তু লড়াই করছে, সিস্টারদের আমি স্যালিউট জানাই, ডাক্তারদের, যারা জীবনের ঝুঁকি নিয়ে কিন্তু এই করোনা কোভিড-19 বিরুদ্ধে লড়াই করে চলেছে। আসুন আমরা তাদেরকে কোলাবোরেট করি, তাদেরকে সাহায্য করি, একটু কষ্ট করি এখন, যাতে খুব তাড়াতাড়ি আমরা লকডাউন পিরিয়ড থেকে বেরিয়ে যেতে পারি। আপনাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা, সবাই খুব ভালো থাকবেন। নমস্কার, আমি দেবিকা সেনগুপ্ত। আমরা এক অত্যন্ত কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, সতর্কতাই যার একমাত্র অবলম্বন। সরকারি নির্দেশ মেনে চলুন, বাড়িতে থাকুন, সুস্থ থাকুন, জীবন কিন্তু আমরাই। প্রতি এক ঘন্টা অন্তর সাবান জল দিয়ে হাত ধোবেন, সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করবেন, মাস্ক পরে থাকবেন, আর অসহায় মানুষদের পাশে থাকুন। সুস্থ থাকুন, নিজে দেশকে বাঁচান, ভালো থাকবেন। নমস্কার। হ্যালো, বল। আরে ভাই, কি রে তুই? কখন থেকে তোকে ফোন করছি, ফোনই তুলিস না তুই। ফোন করবো কি করে জানিস না? ওই যে ওই মুখপড়া ঝড় এসলো, ঝড় এসে সব একেবারে লন্ড ভন্ড করে দিয়েছে, তো ঘর ডেকে দিয়েছে, ঘরে চাল উড়িয়ে দিয়েছে। হ্যাঁ গো, হ্যাঁ দিদি, এই বড় বড় ল্যাম্পোস গুলো সব রাস্তায় মুখ থুবড়ে পড়েছে, সব তার ছিঁড়ে রাস্তায় গড়া গড়ি দিচ্ছে রে। আচ্ছা, তাহলে কি বলছিস তুই? হ্যাঁ আর লাইন পাবো কি করে, আই তো ছিল না ফোনে। দিদি কি বলবো, কি বলবো রে, কি বলবো, কি হয়ে গেল বলতো? আরে প্রথমে এলো ওই কি ভাইরাস, ওই এক ভাইরাসের অসুখ, ওর জন্য সবাই ঘরে থাকতে বলে, খালি বলে ঘরে থাকো, ঘরে থাকো, ঘরে বসে বসে ডিম পারো, দোকান বন্ধ, রাস্তার লোক নাই, গেলে পুলিশ ঠেঙায়, তারপরে আবার ঘরে পালিয়ে আসতে হয়, আবার ওদিকে এখন তো আবার রোগ তো চাইবি, রোগ তো বহাল তো বিয়াতেই এখানে আছে, অথচ সব খুলে দিয়েছে, দোকান খোলা, রাস্তা খোলা, কি করবে বলি, মানুষকে তো বাঁচতে হবে, কিন্তু কিন্তু জীবনের ঝুঁকি নিয়ে চলো, নিজের জীবন নিজের হাতের মুঠোয় নিয়ে চলো দিদি। আরে তার মধ্যে তো ঝড়, আমফান, আবার কেউ কেউ বলে উমফুন, আমি বলি ওরে তোদের মুখে চুন, তোদের মুখে বালতি বালতি চুন আর কালি। আমিও তো তাই বলি, আমফান না উমফুন না আমফান, কিছুই বুঝতে পারি না। সে যাক গে যাক, আমাদের বাড়ি ঘরের কি অবস্থা বল।
কি চিন্তা চিন্তা রয়েছি সত্যি। কি নির্লজ্জ ছাড় এল, সব লন্ড ভন্ড করে দিল, ঘর ভেঙে দিল, গাছ উপড়ে দিল। আমাদের রান্নাঘরের ওই ছাউনি তো উড়ে চলে গেছে। তাই নাকি? এমনি অবস্থা হলো? ধানের খেতে তো জল জমে রয়েছে, এবার ধান হবে কি করে, ফসল কি করে ফলাবো বলতো? একদম ধান ক্ষেত গুলো জলে ডুবে গেছে। আরে আমার তো খুব টেনশন হয়, বাবাকে নিয়ে সব থেকে বেশি টেনশন হয় তুই জানিস। জানিস দিদি, ওই এর মধ্যে আবার টুকটুকির সাথে বিয়ে ঠিক হয়ে গিয়েছিল। উমা, তাই নাকি? তো টুকটুকির বাবা রাজি হয়েছিল? আমি ভাবলাম কি লকডাউন লকডাউনে ওই আবার স্কুটারটা নিয়ে করে যাব, যে টুকটুকিকে আবার স্কুটারের পিছনে বসাবো, ও আবার এরকম করে ধরবে, আর গান করবো। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো? টুকটুকি জবাব দেবে, তুমি বলো। সত্যি তোরা একেবারে উত্তম সুচিত্তা লাগবি। তো সেসব তো গেল, কেউ খাই কি বলো? হ্যাঁ, তোদের দুজনকে কিন্তু দারুণ মানাতো। স্কুটার নিয়ে যাওয়া তো হলো না, ওই ঝড় এসে টুকটুকির ঘর ভেঙে দিয়েছে। টুকটুকির বাবার মেজো দেখো সব তোমে বলে আগে ঘর বানাবো তারপর বিয়ে দেব। লকডাউনে বিয়ে করলে কয়েকটা লোককে খাওয়াতাম, একটু ডাকতাম, ওই একটা প্লাস্টিকের ভেতর কিছু চাল, ওই ক্ষেতের ফসল দিয়ে দিতাম, নিয়ে খুশি হয়ে চলে যেত। কত অল্প খরচে হতো বল। তাই তো, খাওয়া দাওয়ার খরচই নেই বলতে গেলে। তা তো হলো না, তা কি করে হবে? ওই ওই নির্লজ্জ ঝড় আমফান না উপুল তোর মুখে চুন। খুব ভালো হতো রে ভাই। এই শোন, ওই কোনো ছবি টবি পাঠাস না কিন্তু ওইসবে, আমার ভালো লাগে না। আমি এখন নিজের একটুখানি চিন্তায় চিন্তায় রয়েছি, তার মধ্যে যদি তুই আবার এই সমস্ত, একটু দাঁড়া তো, দাঁড়া দেখছি। এই শোন না দিদি, আরো কথা আছে সব। হ্যালো, হ্যাঁ ভাই শোন, এই তোর কথা এখন থাম, ছোটি ফোন করছে বুঝলি, আমি ছোটির সাথে আগে কথা বলিনি তারপরে তোকে ফোন করছি। আরে তুই ডাক্তার, ছোটি ছোটি দেখাচ্ছে, ছোটি এটা হিংসুটা মেয়ে, ছোটি কোনো খোঁজ নেয় না, খবর রাখে না, আর এখানে আমি পড়ে আছি, নিজের বাপটা আছে, কেমন মেয়ে সে? তোর তো বড্ড বকিস, ভালো লাগে না বাবা। উফ, আরো কথা ছিল। হ্যালো, হ্যাঁ হ্যালো, হ্যাঁ হ্যাঁ দিদি, হ্যালো। আরে আমি তো তোকে কালকে থেকে ফোন করে যাচ্ছি, সময় ফোন করছি, তুই ফোন তুলিস না, কি আশ্চর্য বলতো, আমার কত চিন্তা হয়। নীলা ফোন রেখে দিল নাকি? অর্ডির ফোন আর বলিস না, টুসিটা যে দুষ্ট হয়েছে। ও আচ্ছা, ওর পেছনে দৌড়াতে দৌড়াতে আমার সারাদিন কেটে যান। আর না, ওর না একটু মানে গাটাও একটু গরম হয়েছে। তুষির শরীরটা খারাপ হয়েছিল, ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিলি দেখেছিস? এই জন্য তোকে কিছু বলতে চাই না, এই লকডাউনের মধ্যে আমি কোথা থেকে ডাক্তার পাবো, সমস্ত কিছু বন্ধ। আরে মরিল তো, শরীরটা এত খারাপ হয়েছে না, এই সর্দি কাশি আর কি। আমি হয়তো ভাবছি ডাক্তারের কাছে নিয়ে যাব, সাবধানে রাখিস কিন্তু, বুঝেছিস? হ্যাঁ, সময়টা তো খুব খারাপ এখন, চারিদিকে করোনা। যাই হোক শোন না, তারপরে পরশুদিন কি হয়েছিল যে জন্য তোকে আমি ফোনটা করেছিলাম? এ তুই রাখ তো, তুই রাখ, আমি তোকে পরে ফোন করবো, রাখ। হ্যালো, হ্যালো, হ্যাঁ দিদি, আমি পরিচালক সিদ্ধার্থ বলছি। ও হ্যাঁ হ্যাঁ, নমস্কার। ওই লকডাউনের আগে আপনার সঙ্গে কথা হয়েছিল আমার এই সেকেন্ড ফিল্মটার জন্য। হ্যাঁ, তার শুটিংটা আরম্ভ করছি এখন, তো গভর্নমেন্ট অ্যালাউ করেছে। এত দিন বাদে আমরা যে আবার কাজ করব এটা শুনে আমার ভীষণ ভালো লাগছে, খুব আনন্দ হচ্ছে। আপনার রোলটা অসম্ভব চ্যালেঞ্জ। আসলে আমি তো সব কাজ করি না, আমার চরিত্র পছন্দ না হলে আমি করি না, কিন্তু তোমাদের এই গল্পে
আমার চরিত্রটা আমার বেশ ভাল লেগেছে, মানে একটা মেসেজ আছে, সেই জন্যই আমি করব ঠিক করেছি, নিশ্চয় করব। কিন্তু ভাই রেমুনারেশনটা একটু তোমরা দেখো। না না, রেমুনারেশন নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না, সেটা আমি দেখে নেব, সেটা আপনি নিশ্চিন্ত থাকুন। কারণ ওটা এবার একটু দেখতে হবে, কেমন? হ্যাঁ, এই লটে আপনাকে দুটো রেট দিতেই হবে। ও ঠিক আছে, আমি পরে কথা বলছি, আমার একটা ফোন ঢুকছে। ঠিক আছে, আমি অপেক্ষা করব আপনার ফোনে। ঠিক আছে, রাখি। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। হ্যালো হ্যালো, হ্যাঁ মাসি। হ্যাঁ বল। কি গো, কেমন আছো তোমরা? তোরা সবাই ভালো আছিস? আমরা তো ভালোই আছি। এদিকে জানো তো, দেশের বাড়ির অবস্থা খুব খারাপ। এই যে ঝড় জল বৃষ্টিটা গেল না আমফান, খুব ক্ষতি হয়ে গেছে গো। আমার তো সবসময় বাবাকে নিয়ে টেনশন হয়, কিন্তু সংসারের কাজে যেতে পারি না, বুঝতেই তো পারো। তো মেয়ে ভালো আছে? না না, আমার মেয়েটার না শরীর ভালো ছিল না, মৌকে নিয়ে তো ডাক্তারের কাছে যাব। ওই আর কি, ওই সর্দি কাশি জ্বর। আমার ছোট বোন ফোন করেছিল, টুসিরও শরীরটা ভালো না। আচ্ছা, কিন্তু একটা কথা জেনে রাখিস, এই মারণ ভাইরাস করোনা, এর হাত থেকে কিন্তু আমাদের মুক্তি নেই, একে নিয়েই আমাদের চলতে হবে। হ্যাঁ, সব সময় তো টেনশন হয়, বুঝতেই পারছো। তাই তো ছেড়ে দিলে চলবে না, সরকারি নির্দেশের যেগুলো সেগুলো মেনে চলতে হবে। আমরা বাইরে বেরোবো, কাজ করব, সবার সঙ্গে সবাই মিশব, কিন্তু মাথায় রাখতে হবে যে করোনা আছে। তাই নাকি? কি বলছো তুমি? কাজেই আমাদের মানতে হবে সোশ্যাল ডিস্টেন্সিং। মাসি কি শোনালে তুমি বলতো? আরে বাবা, আমার তো টেনশন খুব বেড়ে গেল। তুমি সাবধানে থেকো মাসি, একদিন এসো না গো, কতদিন তোমায় দেখিনি, খুব দেখতে ইচ্ছা করে। আজকে রাখি তাহলে। হ্যাঁ রাখছি। এই বরুণ, ফোনটা একটু দে না। হ্যাঁ তুলি। কিরে বল, কতদিন পরে, কেমন আছিস? তুই তো আমাকে ভুলেই গেছিস, আর ফোনও করিস না। বাড়ির সবাই ভালো? এই তো আছি রে, একরকম আছি। তোরা ভালো আছিস তো সবাই? দূর, আমার আবার ভালো থাকা। আর বলিস না, আমাদের তো ব্লকটা পুরো সিল করে দিয়েছে। তাই নাকি? তারপরে তোর বাইরে বেরোনো বন্ধ। এরকম হলে তো খুব অসুবিধা রে। আর কোন আমলার ছেলের নাকি করোনা পজিটিভ এসেছে, তুই একবার ভাব। কি করছিস তাহলে তোরা? ভালো লাগছে না রে, কিচ্ছু ভালো লাগছে না। যাই হোক, তোর মেয়েরা কেমন আছে? আর বলিস না, মৌয়ের শরীরটা না খুব খারাপ হয়ে গেছিল। এখন আছে। হ্যালো 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 হ্যালো, আরে কিচ্ছু শুনতে পাচ্ছি না, তুই একটু হোল্ড কর, একেবারে নেটওয়ার্ক নেই। ওকে হ্যালো, তুই ধর, আমি বাইরে যাচ্ছি, প্লিজ হোল্ড কর। হ্যাঁ তুলি বল। হ্যাঁ বল। এবার শুনতে পাচ্ছি, বল। না না, এখন এখন শুনতে পাচ্ছি সব। না রে, আমি একটুও ভালো নেই, খুব মানসিক কষ্টের মধ্যে আছি জানিস। জানিস সেদিন এরকম করতে গিয়েছিলাম, সব সময় একটা পাপ্প তোমাকে তাড়া করে বেড়ায়। এখন আর মন খারাপ করে কোনো লাভ নেই, বুঝলি? তোকে আমি বার বার বলেছিলাম যে এত বড় একটা ডিসিশন নেবার আগে একটু ভালো করে ভেবে নে, তুই আমার কোনো কথাই শুনলি না। দেখ, সময়ের সাথে সাথে হয়তো সবকিছুই ঠিক হয়ে যাবে। জানি, তোদের সান্ত্বনা বাক্য নিয়েই আমাকে বেঁচে থাকতে হবে বাকি জীবন।
এনিওয়ে শোন না, কতদিন আমাদের দেখা হয় না বলতো। কি করবো বল, ভুল হয়ে গেছে। সবকিছু একদিন ঠিকঠাক হয়ে যাবে নিশ্চয়ই, তখন জমি আড্ডা। শোন না, একদিন দেখা করি বল, তোর বাড়িতে যাব কেমন? আরে আমার বাড়িতে কি খাবো? কি খাবি সেটা বল। না না না, আমি কিন্তু বাইরের কিচ্ছু খাবো না। আরে না রে বাবা, আমাদের এখন বাইরে থেকে কোনো খাবার আসছে না। তোর হাতে সেই স্পেশাল মুরগ পোলাও, ওটাই খাবো। মুরগ পোলাও? তোর এখনো সেই মুরগ পোলাওয়ের কথা মনে আছে? ঠিক আছে, তাই হবে। কিন্তু কিন্তু আমার একটা কথা, ওই তুমি এসেই যাই যাই করবে সেটা কিন্তু হবে না, ওকে? ঠিক আছে, একদিন মিট করবো কেমন? ওকে, তুইও তুইও ভালো থাকবি। রাখি তাহলে, এখন ভালো থাকিস, বাই। টাটা। এ আমি কি করলাম? দিদির সাথে সব সময় আমি খারাপ ব্যবহার করি। সেই ছোটবেলা থেকে দিদির উপর আমার হিংসা। বাবা মা দিদিকেই বেশি ভালোবাসত, ওনাকে খুব লাকি। আমি যত বড় হতে লাগলাম ওর উপর আমার হিংসা আরো বেড়ে গেল। তাই তো আমাদের গ্রামের স্কুলের হেডমাস্টার রণজয়, তার সাথে দিদির বিয়ে ঠিক হলো। আমি ইচ্ছে করে মাস্টার মশাই রণজয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুললাম। রণজয় কিছুতেই মেনে নিতে পারছিল না। শেষ পর্যন্ত আমার চাপে ও আমাকে বিয়ে করলো। আমি খুব খুশি হলাম দিদিকে দুঃখী দেখে। পরে যখন বিয়ের 10 বছর কেটে গেল। হ্যালো, হ্যালো, অ্যাডভোকেট দীপেশ বাসু বলছেন? বলছি। হ্যাঁ স্যার, আমি বলাকা বলছিলাম। ও হ্যাঁ বলুন। বলছি স্যার, আমাদের ডিভোর্স কেসটা না প্লিজ আপনি অ্যাপিল করবেন না। কি বললেন? অ্যাপিল করব না কেন স্যার? বলছি যে আমার দিদি আমাদের স্বামী স্ত্রীকে অনেক বুঝিয়েছে। ও আচ্ছা আচ্ছা, তাই আমরা আর ডিভোর্সটা চাইছি না স্যার। আমি আপনার ফিসটা দিয়ে দেবো, আপনি চিন্তা করবেন না। আচ্ছা, আপনারা উকিলকে কি মনে করেন বলুন তো? আমাদেরও তো একটা প্রফেশনাল এথিক্স আছে, টাকাটাই কি সব? না স্যার, অ্যাকচুয়ালি আমি সেই জন্য বলতে চাইনি। আপনি তো আমাদের কেসটা নিয়ে অনেক পরিশ্রম করেছেন, অনেক মূল্যবান সময় দিয়েছেন, আমি তাই বলছিলাম। আর হ্যাঁ, আপনার দিদিকে আমার হয়ে একটা স্যালুট জানাবেন। আপনার দিদির মতো দিদি যদি ঘরে ঘরে থাকতো তাহলে কারো সংসার ভাঙতো না। ঠিক আছে স্যার, রাখছি। দেখতে দেখতে আমাদের বিয়ের 10 বছর কেটে গেল। কোথা দিয়ে যে 10 বছর কেটে গেল বুঝতেই পারলাম না। জীবনে সবই পেলাম কিন্তু শূন্যতাটা রয়েই গেল। অথচ আমি মা হতে পারলাম না। তখন এই দিদি ওর জোড়া কন্যা সন্তানের একজনকে আমাকে দিয়ে দিল, আমার শূন্য কোল ভরিয়ে দিল। আর আমি সেই দিদিকেই সারা জীবন দুঃখ দিয়েছি। হ্যাঁ দিদি। না বলছি দিদি, ওই সেদিন তোর সাথে এত খারাপ ব্যবহার করে ফেললাম। জানি তো, তোর কাছ থেকে এই ধরনের ব্যবহারটাই আমার পাওয়া ছিল। বলছি যে প্লিজ দিদি, আমাকে ক্ষমা করে দিস। আজ তোর ভাঙা সংসারকে জোড়া লাগানোর জন্য আমার যমজ সন্তানের একজনকে তোকে আমি দিয়ে দিয়েছিলাম, যাতে তুই একটু সুখী হোস। সে সময় আমাকে কিন্তু সবাই বাধা দিয়েছিল, আমি শুনিনি, কারো কথা শুনিনি। জানিস তো তুই আমার কিরকম মাথা হঠাৎ করে গরম হয়ে যায়। এমনকি আমার হাজবেন্ড আজও পর্যন্ত এজন্য আমাকে কথা শোনায়, তাও আমি কারো কথা শুনিনি, এতে তুই একটু সুখী হোস। কিন্তু দেখ, আজ যখন আমি ফোন করি তুষির সাথে একটু কথা বলতে চাই, তুই আমার সাথে একটু কথা বলতে দিস না, অজুহাত দিস। আমি তো সবই বুঝতে পারি, বলিস ও পড়তে গেছে, তা না হলে ডাক্তারের কাছে গেছে, না হলে খেলতে গেছে, আমার সাথে এতটুকু কথা বলতে দিস না তুই। কিন্তু একবার তো তুই ভাবিস না, আমি তো তুষির মা, তুই কি ভাবিস? কখনো ভাবিস না? কোনোদিন আমাকে একটু বোঝার চেষ্টা করেছিস তুই? করিস নি।
আজকাল তো আমাদের বাড়িতে আসলে ছেড়ে দিয়েছিস। আমাদের ভালোবাসা সন্তান তুমি নিজের বোনকে উপহার দিয়েছিলে, তখন একবার একবার কি আমার কাছে পারমিশন নিয়েছিলে? নিজে যা মনে এসছে তাই করেছো, নিজের সিদ্ধান্ত নিজে নিয়েছো, আমি কিচ্ছু বলিনি। কিন্তু আজকে আজকে তুমি ভেঙে পড়ছো, আজকে ভেঙে পড়লে কি হবে? এখন তুমি একটাই কাজ করতে পারো, এই দূর থেকে বসে তার জন্য মঙ্গল কামনা করতে পারো, আর কিচ্ছু করার নেই। আচ্ছা একটা জিনিস বলো তো, যে তুমি বা আমি আমরা কোনোদিন নিজের মন থেকে কি ওকে মুছে ফেলতে পারবো? বলো তো পারবে? না পারবো না, কেউ পারবো না। তোমার কি হয়েছে মা? তুমি কাঁদছো কেন মা? It's caught in the crossfire.